ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. درك بون جامت سيسن جي قبر جي عذاب هاي সেই আজাব আর জাহান্নামের যে আজাব একই আজাব কি না, এটি কি কন্টিনিউ হবে কি না, না কবর আজাব একটি ভিন্ন জিনিস আর জাহান্নামের আজাব ভিন্ন কিছু? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জীবন, একজন মানুষের যে জীবন, এই জীবনের তিনটি স্তর রয়েছে। একটি হচ্ছে হায়া দুনাবিয়া, অর্থাৎ দুনিয়াবী জীবন, আরেকটি হচ্ছে হায়াত বারজাখিয়া, বারজাখি জীবন, আরেকটি হচ্ছে হায়াত উখরাওয়িয়া, আখিরাতের জীবন। দুনিয়ার জীবনের বিষয়ে আমরা সকলেই অবগত, অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত যে জীবন সেটি, আর মৃত্যুর পর থেকে কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যে জীবন সেটিকে বলা হয় বারজাখি জীবন, আর কেয়ামত সংগঠিত হওয়ার পরে পরবর্তী যে জীবন সেটাকে উখরাওয়ি জীবন বলা হয়। তো কোরআন এবং হাদিসের আলোকে যেটি বলতে হয় সেটি হচ্ছে বারজাখি জীবনের আজাবটা দুই ধরনের এবং দুই ক্যাটাগরিতে হয়ে থাকে। এক দলের আজাব সেটি কন্টিনিউ হবে, আর এক দলের আজাব হবে ক্ষণস্থায়ী, সাময়িক, এবং এমনকি এই কবরের আজাবের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে হায়াত উখরাওয়িয়াতে তারা জান্নাতি হবে। যারা কাফের, বেদিন, ইমান হারা হয়ে যারা মৃত্যুবরণ করেছে বা ইমানবিহীন যাদের মৃত্যু হয়েছে, তাদের কবর আজাব অর্থাৎ বারজাখি জীবনের আজাব এবং আখেরাতের সেই উখরাওয়ি জীবনের যে আজাব, জাহান্নামের যে আজাব, এটা কন্টিনিউ, অর্থাৎ এর মাঝে আর কোনো বিরতি থাকবে না, এটি চলমান থাকবে। আর যারা ইমানদারিত্বের সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের কিছু পাপাচার ছিল, এই ধরনের মানুষগুলোর প্রত্যেককে তাদের কবরে তাদের পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। যখন তাদের শাস্তি পাপ অনুযায়ী শেষ হয়ে যাবে তখন তারা উখরাওয়ি যে জীবন, আখেরাতের যে জীবন, সেই জীবনে তারা জান্নাতি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, আল কবরু আউয়ালু মানাজিলিল আখেরা, মানজিলাতুম মিনা মানাজিলিল আখেরা। কবর হচ্ছে যে জান আখেরাতের যে স্টেপগুলো বা স্তরগুলো রয়েছে তার প্রথম স্তর, আর এক্ষেত্রে বলা হয়েছে হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্না। কবর হচ্ছে কারো জন্য জান্নাতের টুকরা আর কারো জন্য জাহান্নামের টুকরা। তো জাহান্নামের টুকরা, এটির দুটো অবস্থা, সেটি হচ্ছে যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে তাহলে এটি তার জাহান্নামের শুরু এবং এভাবে চলমান থাকবে, আর যদি ফাসেক অবস্থায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তিনি যে পরিমাণে অপরাধ করেছেন, যে পরিমাণে তার গুনাহ, সেই গুনাহ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। একটা পর্যায়ে তার গুনাহ অনুযায়ী যখন শাস্তি যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন সে জান্নাতি বলে বিবেচিত হবে বা আখেরাতের জীবনে সে জান্নাতি হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কবরের আজাবটা তার জন্য যে কন্টিনিউ হবে বিষয়টি এমন নয়। আর এটি বোঝা যাচ্ছে সূরা গাফেরের আয়াতে কারিমা দিয়ে, যেখানে ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুমাও আশিয়া ওয়া ইয়াউমা তাকুমু সাআতু উদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। যে বারজাখি জীবনে অর্থাৎ কবরের জীবনে তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের মুখোমুখি করা হচ্ছে, আর যখন কেয়ামত সংগঠিত হবে তখন স্থায়ীভাবে তাদেরকে এই যে শাস্তি, এটি তাদেরকে পেতে হবে। তো এটি কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ কবর আজাবের পাশাপাশি আখেরাতের জাহান্নামের আজাবও কন্টিনিউ হবে। আর যারা ইমানদার ফাসিক অথবা ফাসিকিপনার সাথে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তো এমন মানুষগুলোর এমন হতে পারে যে কবরেই তার আজাব শেষ হয়ে গেছে, আখেরাতে তিনি আজাব ভোগ করবেন না। আবার অনেকের হয়তো কবরের আজাব শেষ হবে না, আখেরাতেও তাকে কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এরপর একটি পর্যায়ে তার ইমানের দাবিতে, ইমানের কারণে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। বিজনিল্লাহ আল্লাহ আলম বিসব ও সাল্লাহ সাল্লাম নবীন মোহাম্মদ।